আসসালামু আলাইকুম প্রিয় বিয়ারবৃন্দ, আজ আমি আপনাদের দেখাবো অনলাইন ফিক্সেশনের এ টু জেড, অর্থাৎ কীভাবে আপনারা আপনাদের বেতন নির্ধারণের ফর্ম থেকে নিজেদের বার্ষিক ইনক্রিমেন্ট এবং আপনাদের যে ভেরিফিকেশান কোড তা জানতে পারবেন এবং কীভাবে নিজের বেতন নিজে চেক করতে পারবেন তার বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। এর জন্য প্রথমে আপনাদেরকে কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজ ওপেন করতে হবে। আমি এখন একটি ব্রাউজ ওপেন করছি। ব্রাউজ ওপেন করে আপনার অ্যাড্রেস বারে লিখতে হবে পে ফিক্সেশন অনলাইন বিডি। এখানে অ্যাড্রেস বারে পে ফিক্সেশন অনলাইন বিডি লিখে এন্টার প্রেস করুন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্ট সিস্টেম, ঠিক এখানে এটা ক্লিক করুন। আমরা এখন অনলাইনে বেতন নির্ধারণী এই ইন্টারফেসটি দেখতে পেলাম। এখানে এরপরে রয়েছে পরবর্তী ধাপ, ঠিক এই পরবর্তী ধাপে ক্লিক করুন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আছে অনলাইনে বেতনের জরুরি নির্দেশনা। এখানে জরুরি নির্দেশনা রয়েছে, আপনারা এই নির্দেশনাটি সুন্দর করে পড়ার পরে এখানে জাস্ট টিক মার্ক দিয়ে দেবেন, আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি। এখানে টিক মার্ক দেওয়ার পর আপনি পরবর্তী এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে অনলাইন বেতন নির্ধারণীতে অনেকগুলো ইন্টারফেস রয়েছে, চলমান, নতুন নিয়োগ, বেতন সংরক্ষণ, পদোন্নতি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড ইত্যাদি অপশন রয়েছে। প্রথমে আপনাকে এই চলমান বেতন এই অপশানে ঢুকতে হবে, কারণ হচ্ছে ভেরিফিকেশান কোড জানার জন্য। আমাদের প্রত্যেকেরই একটি অনলাইন ফিক্সেশন হওয়ার পরে ভেরিফিকেশান কোড রয়েছে। এই ভেরিফিকেশান কোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি প্রত্যেকের সার্টিফিকেটবুকে এন্ট্রি করা আছে, আমরা অনেকে হয়তো মনে রাখি না। তাই আমি আপনাদেরকে প্রথমে শেখাবো কীভাবে চলমান বেতন নির্ধারণীতে ঢুকে আপনার ভেরিফিকেশান কোডটি দেখতে পাবেন, এবং এই ভেরিফিকেশান কোডটি আপনার সারা জীবনের জন্য, অর্থাৎ চাকরি জীবনে শুধু একবারই এই ভেরিফিকেশান কোড পড়বে এবং এই ভেরিফিকেশান কোডটি কখনোই পরিবর্তন হবে না। কাজেই এটি আপনি পেনশন যখন তুলবেন চাকরি থেকে অপশন নেওয়ার পরে, তখনও কিন্তু আপনার এই ভেরিফিকেশান কোডের মাধ্যমে আপনার পেনশন নির্ধারণ করা হবে। পেনশন যখন ফিক্সেশন করা হবে তখন এই ভেরিফিকেশান কোডের মাধ্যমে করা হবে। কাজেই এটি গুরুত্বপূর্ণ এবং সবাই এটি সংরক্ষণ রাখবেন। পরবর্তীতে যে কাজটি আমি আপনাদের দেখাবো তা হচ্ছে ইনক্রিমেন্ট। এই ইনক্রিমেন্ট এই অপশনে গিয়ে আপনি আপনার প্রতি বছর, অর্থাৎ পহেলা জুলাই, জুলাই মাসের এক তারিখে যে আপনার কত বেতন ফিক্সেশন হলো তা দেখতে পারবেন। তো চলুন প্রথমে আমরা দেখে নিই চলমান বেতন নির্ধারণের ঢুকে কীভাবে আপনার ভেরিফিকেশান কোডটি পেতে পারেন। তার আগে আরেকটি কথা বলে নিই, নতুন নিয়োগ, এখানে হচ্ছে যারা চাকরিতে নতুন নিয়োগ হবেন তারা এই অপশনে ঢুকে আপনার পে ফিক্সেশন অনলাইনে করতে পারবেন, কিন্তু ব্যাপারটা অত্যন্ত দক্ষ বিজ্ঞ শিক্ষক কিংবা উপজেলা শিক্ষা অফিসের সহায়তা নিয়ে করে ভালো, কারণ যাদের এই বিষয়ে কাজ করার অভিজ্ঞতা নেই তারা এই নতুন নিয়োগ এই অপশনে ঢুকে কাজ করতে কোনো ধরনের সমস্যা তৈরি করলে আবার উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার মাধ্যমে সমাধান করতে হবে। কাজেই এখানে কোনো অভিজ্ঞতা না থাকলে এই অপশনে না ঢুকেই ভালো। তাহলে আমি প্রথমে চলমান বেতন নির্ধারণ এখানে আপনি ঢুকে দেখাচ্ছি, এখানে হাঁ অংশে ক্লিক করুন। দেখুন এখানে রয়েছে বেসামরিক, রেলওয়ে, সিজি, ডিএফ, বিজিবি, জুডিশিয়াল। যেহেতু আমরা বেসামরিক চাকরিজীবী, আমি বেসামরিক এখানে এই অপশনে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ঢোকানোর পরে দেখুন পড়তে রয়েছে আপনার প্রত্যেকের ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে। আমি আমার ন্যাশনাল আইডি কার্ড দিলাম। এখানে জন্ম তারিখ দিতে হবে, প্রত্যেকে আপনারা আপনাদের জন্ম তারিখ দিবেন। প্রথমে আপনার জন্ম সন সিলেক্ট করে নেবেন, পরবর্তীতে তারিখ সিলেক্ট করবেন। আমি আবার জন্ম তারিখ সিলেক্ট করে নেন। এরপরে আপনার মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার অনলাইন ফিক্সেশন হয়েছিল ঠিক সেই মোবাইল নাম্বার দিতে হবে, অন্যথায় কিন্তু এটি কার্যকর হবে না। তারপর নিচে একটি কার্সার রয়েছে, এই কার্সারটি আপনি ঠিক হুবহু দেখে লিখবেন। আমি কার্সারে দেখে তারপর লগ ইনে ক্লিক করুন।
লগ ইন ক্লিক করার পরে আপনার অর্থাৎ এখানে আমার জন্ম সনদ দিতে হবে। আমি ক্লিক করলাম, এখন আমার মোবাইলে একটি ভেরিফিকেশান নাম্বার আসবে, প্রত্যেকের এরকম একটি ভেরিফিকেশান নাম্বার আসবে। অলরেডি আমার ভেরিফিকেশান নাম্বারটি চলে এসেছে, আমি আমার ভেরিফিকেশান নাম্বারটি এখানে বসাচ্ছি। তারপর এখানে বেলি ডেট এখানে ক্লিক করুন, দেখুন আমরা আমার যে বেতন নির্ধারণের ফর্ম সেখানে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা আমাদের যে ভেরিফিকেশান নাম্বারটি আমরা দেখতে পাবো, প্রিন্ট করুন, এখানে ক্লিক করুন। দেখুন ক্লিক করার পরেই আমি আর আপনাদের দেখাচ্ছি না, ঠিক এখানে ভেরিফিকেশান নাম্বারটি রয়েছে, এই যে সবার শেষে ভেরিফিকেশান নাম্বার, এই ভেরিফিকেশান নাম্বারটি আপনারা প্রথমে সংরক্ষণ করে নেবেন। ভেরিফিকেশান নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ, এই ভেরিফিকেশান নাম্বারের মাধ্যমে পরবর্তীতে আমরা আমাদের ইনক্রিমেন্টটা দেখতে পাবো। তাহলে সবাই এই ভেরিফিকেশান নাম্বারটি দেখতে পেলেন। ঠিক ভেরিফিকেশান নাম্বার পাওয়ার পরেই আপনাকে আবার পুনরায় পেছনে যেতে হবে, অর্থাৎ আমরা আগের অবস্থায় ফিরে যাব। দেখুন আমি এখন একদম পেছনে গেলাম, পেছনে গিয়ে আবার আপনারা ফিরে বেসামরিক এখানে ঢোকেন, ঢোকার পরে এখান আমরা আরও একবার পেছনে যেতে হবে, পেছনে যান। পেছনে যাওয়ার পর দেখুন চলমান থেকে আমরা ভেরিফিকেশান ইতিমধ্যে ভেরিফিকেশান কোডটি পেয়ে গেলাম। এখন আমাদের জানা দরকার যে 1 জুলাই অর্থাৎ 2020 সালে আমাদের কত বেতন নির্ধারিত হইল, সেক্ষেত্রে আপনার এই অপশানে ঢুকবেন, অর্থাৎ ইনক্রিমেন্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আবার পূর্বের নিয়ে আবার যেতে হবে বেসামরিক, এখানে শুধু ন্যাশনাল আইডি, প্রথমে জন্মসাল দিতে হবে, আপনার আইডেন্টিফিকেশান দেওয়ার পর ভেরিফিকেশান কোডটি দিতে হবে। ইতিমধ্যে আমি যে ভেরিফিকেশান কোডটি পেয়েছি সেটি এখানে দিয়েছি, আপনি আপনার ভেরিফিকেশান কোড এখানে দিবেন, দেওয়ার পরে শুধু কার্সারটি দিবেন, অর্থাৎ যে কার্সারটি এখানে দেখা যাচ্ছে হুবহু এই কার্সারটি দেখে দেখে তুলে দিবেন। তারপর লগ ইন দিবেন, একটি আবারও মোবাইলে একটি কার্সার নট মেসিং, অর্থাৎ কার্সারটি মেসিং হয়নি, আমি আবার চেষ্টা করতেছি। কারণ কার্সারটি ভালো করে বোঝা জানি কিন্তু মেসিং হয়নি, আমি পুনরায় আবার কার্সারটি দেখে লগ ইন করছি। এখন পুনরায় আবার আমার মোবাইলে একটি ভেরিফিকেশান নাম্বার আসবে, অর্থাৎ প্রতিবারই চলমান বেতন নির্ধারণের জন্য আপনার ভেরিফিকেশান মোবাইলের মাধ্যমে ভেরিফিকেশান নাম্বার আসবে, কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন আমার ভেরিফিকেশান নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ঠিক আগের মতোই ভ্যালিডেট এখানে ক্লিক করুন। দেখুন ক্লিক করার পরে এখন ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে, কিন্তু এখানে লেখা রয়েছে ইনক্রিমেন্ট তারিখ, এখান থেকে আমাকে তারিখ নির্ধারণ করতে হবে, অর্থাৎ 2019 সর্বশেষ ক্লিক করবেন। আপনি 15, 16, 17, 18, 19 দেখতে পারবেন, কিছুদিন পরে আপনার এখানে 20 সালের অপশন দেওয়া থাকবে, আপনি 20 সাল ক্লিক করবেন। আমি এখন 19 সাল ক্লিক করছি, 19 সাল ক্লিক করুন, ক্লিক করা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি গো অপশনে ক্লিক করুন। দেখুন গো অপশনে ক্লিক করার পরে এখানে আমার গ্রেড নির্ধারণ হয়েছে এবং আমার যে তারিখের মূল বেতন অর্থাৎ 1/7/2019 তারিখ আমার যে মূল বেতন তা এখানে পরিদর্শিত হচ্ছে। এভাবে আপনি আপনার
পয়লা জুলাই অর্থাৎ প্রতি বছর জুলাই মাসের 1 তারিখে আপনার বেতন কত নির্ধারিত হলো তা এই অপশনে যে আপনি দেখতে পারবেন, এখান থেকে আপনি প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারবেন এবং আপনার কাছে সংরক্ষণে রাখতে পারবেন। এখনও প্রিন্ট অপশন রয়েছে, দেখুন এখান থেকে প্রিন্ট অপশন দেওয়ার পরে এখানে অটোমেটিকলি প্রিন্ট করার জন্য আমাকে প্রদর্শিত হয়েছে, কাজে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা প্রিন্ট করে নেবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।